বেলঘরিয়া শুট আউট কাণ্ডে চঞ্চলকর মোড়, বিহার থেকে জেলে বসে ব্যবসায়ীকে হুমকির অভিযোগ। সুবল সিং জেলেই আসবে। বেলঘরিয়া শুট আউটের একদিন পর গ্রেপ্তারি শূন্য, তোলাবাজদের দৌরাত্মে আতঙ্কে ব্যবসায়ীর পরিবার। সবার সাথেই মানে আপোষ করে চলতে হচ্ছে, নাহলে ব্যবসা করা যাবে না। যেভাবে দাউদ ইব্রাহিম তোলাবাজি চলতো, ভয় দেখিয়ে র‍্যাকেট চলতো, পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে। আমরা বাংলা বিরোধীদের ডাকাতিও করতে দেব না, সন্ত্রাসও করতে দেব না। পাকস্ট্রিট শুট আউট কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাবির সহ গ্রেপ্তার চার, এখনো পলাতক মূল অভিযুক্ত সোনা, তালতলার বাড়িতে হানা কলকাতা পুলিশের। কসবায় তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি, গুলি, চারু মার্কেট থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত দিনু যাদব, ধৃত বেড়ে 14, খুনের চেষ্টা, অস্ত্র, বিস্ফোরক আইনে মামলা রুজু। রাজ্য রাজনীতির সৎকাহ নিয়ে তরজায় তিন পাখি, টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30, হীরক রাজার দরবারে রাত 10:30। সিনেমা শেষ, সত্যজিতে শুনিলে থেমেছে সাহিত্য, বাংলার স্বর্ণযুগ এখন অস্তমিত, পক্ষে বিপক্ষে জমজমাট বিতর্ক। ঘণ্টাখানিক সঙ্গে সুমন, সোমবার রাত 8:00।